লো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আবারও চলে আসলাম সিটি স্কাইলাইন গেম প্লে নিয়ে। আর আজকে আমরা গেমের ভিতর বানাবো বাংলাদেশের ফ্ল্যাগ। তো সেই জন্য আমি অলরেডি একটা জায়গা সিলেক্ট করে রাখছি আর জায়গাটা একেবারে ক্লিন করে রাখছি, যাতে এখানে যাতে ফ্ল্যাগ বানানোর সময় কোনো প্রবলেম না হয়। আর চলুন তাহলে গাইস, এখানে এখন বাংলাদেশের ফ্ল্যাগ বানানো স্টার্ট করা যাক। তো ফার্স্ট টাইম আমাকে ফ্ল্যাগটাকে আঁকায় নিতে হবে। সো আমি ফটাফট ফ্ল্যাগটাকে আঁকাই নিই। তো ফার্স্টে আমাদের ফ্ল্যাগের একটা খুঁটি বসাইতে হবে। সো আমি ভাবতেছি এইখান থেকে জাস্ট এইখান থেকে এত দূর একটা খুঁটি দিয়ে দিই। তো এটা হবে আমাদের ফ্ল্যাগের খুঁটি। আরে ভাই হয় না কেন, আর এই বড় সড়ো রাস্তা হবে না নাকি? ওকে, সো আমাদের ফ্ল্যাগের তো খুঁটি অলরেডি বানানো হয়ে গেছে, আর আরও একটা দাগ টানতে হবে। সো আমি না গেছি ফটাফট করে আগে খুঁটিটা, ওকে আগে ম্যাপটা আগে বানাই নি। ফাইনালি গেছে আর পতাকা টাকানো শেষ হয়ে গেছে। আর আমরা না এখন এই মাঝখান দিয়ে মানুষের বসবাস করার জন্য জায়গা দিয়ে দিব, কারণ আমরা এখানে সবুজ কোনো কালার ইউজ করবো না। আর মাঝখানে আমি কাউকে বসবাস করতে দেবো না, কিন্তু এই মাঝখানে না আমি বিশাল বড় একটা মানে লাল যে গাছটা, যে মানে লাল গাছটা ছিল না এর আগে, আমি যেটা আলাকসা মসজিদে লাগাইছিলাম, সো আমি ওইটা না এই মাঝখানে দিয়ে দেবো, যাতে লাল রংটা দেখা যায় আর লাল সবুজের পতাকার মতো দেখা যাবে। সো আমি ফার্স্টে ফটাফট মাটিগুলো সরাই নিই। ওকে, সো মাটি সরাইতে আমাকে ফার্স্টে এই অপশনটাতে যাওয়া লাগবে। আর আরে ভাই কই গেল মাটি সরানোর অপশনটা? ওকে, ফটাফট করে গাইজ মাটিগুলো সরাই নি, তাহলে পরে এটা দেখতে আরো অনেক সুন্দর লাগবে। আরে ভাই এটা বারবার গায়েব হয়ে যাচ্ছে। ফাইনালি গাইজ আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ বানালো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা মাঝখানটাতে লাল কালারের গাছ দিব, যাতে ভাই লাল সবুজের ফ্ল্যাগটা যাতে অনেক সুন্দর লাগে। আর এই সাইডে অন্য কোনো গাছ দিব না কি ভাবতেছি, এরকমই থাকবে, জাস্ট এরকম থাকলে হবে। ভাই দেখুন কত জোশ লাগতেছে ভাই, সমুদ্রের মাঝখানে বাংলাদেশের ফ্ল্যাগ আলা দ্বীপ। সো আমি না এখন মাঝখানটাতে আমি লাল রংটা দিয়ে গাইজ ফ্ল্যাগটাকে কমপ্লিট করে দিই। ওকে, আমাদের লাল গাছটা কোথায় আছে? এই জায়গায় লাল গাছ আছে, তো আমি এখন এই জায়গায় অসংখ্য লাল গাছ লাগাই দেবো। এখন না ফুললি রিয়েলিস্টিক আমাদের ফ্ল্যাগের মতো লাগবে, যদি ভাই মাঝে মাঝে মাঝখানে এই জায়গায় কালো কালো লাগতেছে, জানি না এই জায়গায় কালো লাগতেছে কি জন্য, মেবি এখানে অয়েল আছে এই জন্য না এটা এখানটাতে কালো লাগতেছে আর কি। আর গাইজ আপনারা যদি আপনার দেশটাকে ভালোবাসেন, অবশ্যই আমাদের বাংলাদেশটাকে যদি ভালোবাসেন, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কিন্তু ভাই ফ্ল্যাগটা কেমন ছিল আর আইডিয়াটা কেমন ছিল। আর নেক্সট আপনারা কী কী দেখতে চান সবাই বলবেন, আমি যদি পারি তাহলে অবশ্যই বানাই দিব। তো এখানে অনেক গাছ লাগিয়ে দিই, যদি মানে ভাই ঘন ঘন গাছ লাগায় যাতে উপর থেকে ভাই সবুজ এরিয়াটা না দেখায়। তো ভাই এখানে তো প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়ে গেছে, আর আউটসাইডে যে গাছগুলো আছে না, তো সেই গাছগুলোকে আমি রিমুভ করে দিই। আমাদের ভেকু কই ভেকু দিয়ে রিমুভ করি ভাই, এটা ভেকুই তো বলি আমরা, দেখ এটাকে জেসিবিও বলে অনেকেই, তো এটাকে আমি ভেকুই বলি ভাই, ভেকু বলে ডাকি। তো এইখানে আর কয়েকটা গাছ আছে না, এখানে আর কোনো গাছ নেই। আর এখন আমরা উপর থেকে দেখি ভাই, এবার তো ভাই ফাইনালি আমাদের ফ্ল্যাগ একেবারে কমপ্লিট হয়ে গেল। তো দেখুন ভাই কত সুন্দর লাগছে আমাদের ফ্ল্যাগটা, যদিও না আমি ভাই ভাই এইখানটাতে ভাই মানুষজন বসবাস মানে করাইতে চাচ্ছিলাম, বাট এত সুন্দর ভাই সবুজ এরিয়াটাতে না ভাই আমি আর মানুষের বসবাস করাতে চাচ্ছি না, কারণ এইটাতে যদি মানুষের বিল্ডিং টিল্ডিং মানে না তো ভাই অনেক বাজে দেখা যাবে। সো এটা আমাদের ফ্ল্যাগ বানাইছিলাম জাস্ট আমি এমনি ফান করে। সো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভাই ভাই গাইস টাটা।